চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার আরেকটি নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে রবিবার, আর এখন থেকে আমার ব্লগটা শুরু করেছি। আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তো দেখতে পারো আমরা রেডি হয়ে গেছি, আমার গোপুসোনাম রেডি হয়ে গেছে, দেখো তো আমিও রেডি হয়ে গেছি। তো আজকে এরকম একটা শাড়ি পরেই তো আমি কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, তো আমার জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে, আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো। তো চলো আর বেশি কথা বলবো না, তো আমি কোথায় যাচ্ছি দেখতে থাকো, চলো। ফাইনালি আমি এসে গেছি, কোথায় এসেছি বলো তোমরা সবাই? আমি আমার বাড়িতে এসেছি, তো আমি কোথায় এসেছি দেখেছো, আমার বাড়িতে এসেছি। তো আজ হচ্ছে রাখি, দাদাকে রাখি বান্ধার জন্য এসেছি বাড়িতে, দাদাই গিয়ে নিয়ে আসছে। তো ফাইনালি বাড়িতে এসেছি, আর মারও শরীরটা বেশ একটা ভালো না, তো মাকেও দেখে যাব, তো আবার বিকেলে চলে যাব। তো এখন বাজে হচ্ছে 12টা বেজে গেছে, তো কিছু সময় থাকবো দাদাকে রাখে বেঁধে, তারপর বিকেলে চলে যাব। তো দেখতে পারো আমার দাদা ওই নিয়ে এসছে আমাকে, আর আমার ছেলে খুব দুষ্টুমি করছে, মামা বাড়ি এসছে বলে ডানা গজিয়ে গেছে। দেখো আমার ঠাকুমা কাজ করছে, আর ছেলে কবুতর দেখেছে, কবুতর নিয়েও খেলা করছে। তো চলো সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো মা দেখো গপুকে ঠিক করে বসিয়ে রাখছে, ও বেড়াতে এসছে মামার বাড়ি। তো অনেকদিন বাদে এসেছি বাড়িতে, প্রায় দু মাস পর, দু মাসের বেশি হবে, তো অনেকদিন বাদে এসেছি বাড়িতে, বেশ ভালোই লাগছে। তো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, তো চলো আমি ফ্রেশ হয়ে নিই, আবার দেখা হবে। আমি আবার চলে আসলাম, তো আমি থাল গুছিয়ে নিয়েছি দেখতে পারো, দেখো এখানে মিষ্টি নিয়ে নিয়েছি। তো দাদা স্নানে গেছে, স্নান করে আসলে তারপর রাখিটা বানবো, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো আমার আরও ছোটো ছোটো ভাই আছে, ওদের হাতেও বানবো, তো তোমরা দেখো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আর ভিডিওটির জন্য অবশ্যই একটা লাইক করে দিও। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো চলো আবার দেখা হচ্ছে পরে। তো দেখো হচ্ছে মা, দাদা আছো, মা শরীরটা বেশি একটা ভালো না, মা শরীরটা কিন্তু দেখো মুখটা শুকিয়ে কেমন হয়ে গেছে, আমারও ডাকবে। তোমরা সবাই কেমন আছো, ভালো আছো? তো এই দেখো আমার ঠাকুমা বসে আছে, তোমরা ভালো আছো, সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো।
আমার দাদা স্নান করে চলে এসছে রাখি পরার জন্য, তো দেখতে পারো বসে গেছে ও রাখি পরবে বলে, আর পাশে দুজন ভাই রয়েছে ওদেরকে পরিয়ে দেবো। ফার্স্ট আমার দাদাকে পরিয়ে নিই, তারপর ওদেরকে পরবো। এই যে চুটকু ভাইটা দেখছো, ও রাখি পরবে বলে বসে গেছে, ও এত খুশি, ওকে রাখি পরাবো বলেছি, বলেছি ভাই রাখি পরবি, তো সাথে সাথে এসে বসে গেছে। আর আমি ওকে যখন রাখি পরাবো তো তোমরা ফলো করবে, ও হাতটা এত সুন্দর করে আগের দিকে নিয়ে আসবে, তো তখন ওকে এত আদর লাগছিল, ইচ্ছে করছিল ওকে জড়িয়ে কোলে ধরে নি, তো ওকে আদর করেছি আমি, তো খুবই ভালো লাগছে। আর এতদিন পরে বাড়িতে এসেছি বলে মনটা খুবই আনন্দ হয়ে গেছে, খুবই ভালো লাগছে। প্রায় 2-2.5 মাস পরে বাড়িতে গেছি, দাদা আমাকে নিয়ে গেছে এসে, তো খুবই ভালো লাগছে। তো তোমরা তো দেখেছো দাদা আমাকে নিয়ে যাচ্ছিলো, তো আর এবছরের রাখিটা খুবই সুন্দরভাবে কাটিয়েছি, বেস্ট ছিল আমার এবছরের রাখি। তো আমাদের আমার ভাইদের সাথে এত সুন্দরভাবে রাখিটা আমি কাটাবো ভাবতে পারি না। আমার মা দাদা ঠাকুমা ওদের সাথেও খুব এনজয় করেছে, ওরাও খুব এনজয় করেছে। আর দেখো পাশে আমার ছেলে বসে ঝগড়া করছে, ওরা দুজন ফ্রেন্ড, ওরা দুজন একসাথে থাকে, ওরা আবার ঝগড়া করে একসাথে। তো দেখো আমার এই ছোট্টু ভাইটাকে রাখি পরাচ্ছি, ও এতটা খুশি হয়েছে। আর আমার এই ভিডিওগুলো যখন শ্যুট করে রেখেছিলাম, তো আমি তোমাদের সাথে ভয়েসটা পরেই দিচ্ছি, তো আমার ভিডিওগুলো সমস্ত ভিডিও আমি শ্যুট করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে, তো তার মধ্যে আমার সমস্ত ভিডিও ডিলিট হয়ে গেছে, যে কটা ভিডিও ছিল সে কটা এখন তোমরা দেখবে, তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার যে ভালো ভালো ভিডিওগুলো ছিল সে সমস্ত ভিডিও ডিলিট হয়ে গেছে, তো যে কয়েকটা ভিডিও আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার আরও কয়েকটা ভাই আছে, ওদের ভিডিও ওদের রাখি পরাবার সময় ভিডিও করা রেখেছিলাম, তো দেখতে পারো এদের যখন আমি রাখি পরেছিলাম এদের ভিডিওগুলো সমস্ত ডিলিট হয়ে গেছে। আর আমার ছেলেকে যখন ওর দিদি ভাই রাখি পরেছিল সেগুলো ভিডিও করে রেখেছিলাম, সেগুলো ডিলিট হয়ে গেছে। আমার মা যখন আমার ছেলেকে রাখি পরাচ্ছিল সে ভিডিও সেখানের ভিডিওটাও ডিলিট হয়ে গেছে, গোপুকে রাখি পরাচ্ছিল আমার মা সেটাও ডিলিট হয়ে গেছে, মানে আমার সমস্ত ভালো ভালো ভিডিওগুলি ডিলিট হয়ে গেছে। হ্যাপি রাখি বন্ধন, হ্যাপি রক্ষাবন্ধন, হাই হাই। এগুলো হচ্ছে সব আমার ভাই, দেখো আমরা হলাম এই যে এখানে চিল্লার পার্টি, চলো আপনারা এরকম ফুর্তি করবেন, এরকম বছর বছর রক্ষাবন্ধনের রাখি বানবেন বোনের হাত থেকে, দেখবেন এই দিনটা খুব ভালো। সবাইকে আমার তরফ থেকে হ্যাপি রাখি, আন্তরিক শুভেচ্ছা, টাটা। তো এখন খাবারের ভিডিও করে রেখেছিলাম সেগুলো ডিলিট হয়ে গেছে, শুধু আমার মার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো খুবই খারাপ লাগছে তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না পুরো ভিডিওটা। তো এ হচ্ছে আমার এক পিসুত বোনের ছেলে, ওর কথাগুলো তোমরা শুনবে, এত ভালো লাগে। তো তোমাদের সাথে শেয়ার করলাম ওর কথাগুলো, আমার ইচ্ছে করছিল তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখো শোনো ওর কথাগুলো, তো তোমরা কেমন আছো বলো, কেমন তোমরা কেমন আছো, কেমন আছো, কেমন আছো, ভালো আছো, বলো তোমরা সবাই আসো আমাদের বাড়ি, আসো আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে তুমি আসবে, আসবে তুমি কার বাড়ি এসছো, মোচা 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 দাদা ভাই গুটি দেনা, ডাকো দাদা ভাইকে, ডাকো দাদা ভাই, দাদা ভাই আসো, আসো গুটি দাও, গুটি দাও, আমি খেলবো, আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর বিকেল হয়ে গেছে, দুপুরে ভাত খাওয়ার পরে কিছুটা আমি রেস্ট করেছিলাম, তো এখন বিকেল হয়ে গেছে। তো দেখো আমরা সবাই মিলে গল্প করছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে খুবই এনজয় করে কাটিয়েছি, খুবই সুন্দরভাবে কাটিয়েছি দিনটা।
তো বিকেল হয়ে গেছে আর সন্ধ্যাও হয়ে যাবে একটু পরে, দেখতে পারো অন্ধকার হয়ে গেছে। তো আমিও রেডি হয়ে গেছি, দেখতে পারো মুখ টুক ধুয়ে নিয়েছি, মুখের মেকআপ সব ধুয়ে নিয়েছি, অনেকটা ফ্রেশ লাগছে। সে সকাল থেকে পুরো মুখে মেকআপ নিয়ে একদম অসহ্য লাগছিলো। তো চলো, এখন আমি রেডি হয়ে গেছি, এখন চলে যাব, সন্ধে হয়ে গেছে। তো দাদা কোথায় গেছে, আসলে পরে চলে যাব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, তো দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওর সাথে। আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটার জন্য লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো বাইরে মশা কামড়াচ্ছিলো, তার জন্য ভেতরে চলে আসলাম। তো আমার ভিডিওটা কেমন হয়েছে আর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওর জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো তোমরা সবসময় এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবেসো। তো চলো আজকের মতো বাই বাই, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওর সাথে। তো এখানে আমার ছেলেকে যখন আমার শাশুড়িমার রাখি পড়েছিলো, সেখানে কিছু দেখেছিলাম, পেয়েছিলাম খুঁজে। তো এই একটা ভিডিও ছিল আমার ছেলেকে রাখি পড়াবার সময়, ওর দিদিভাই যখন রাখি পড়েছিলো ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, শুধু আমার শাশুড়িমা যখন রাখি পড়েছিলো সেই ভিডিওটা রয়ে গেছে। তো তোমাদের ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো বেস্ট, আমার সমস্ত রাখির ভিডিও যে কয়েকটা ছিল সে কয়েকটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, আরও কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম, সে ভিডিওগুলো তো ডিলিট হয়ে গেছে। আর আমার ছেলের ভিডিও একটা পেয়েছি খুঁজে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওর ঠাকুমা প্রত্যেক বছর ওকে রাখি পূর্ণিমাতে ওকে রাখি পড়ায়, আর ওর দিদিভাইও পড়ায়, ওর কাকাতো বোন, সরি ওর জ্যাঠাতো বোন আর ওর ঠাকুমাও ওকে পড়ায়। তো দেখো দুই ভাই মিলে, দাদার ভাই মিলে ঠাকুমাকে নমস্কার করছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওর সাথে।